নদিয়া জেলার তেহট্ট 2 নম্বর ব্লকের অধীন পলাশিপাড়ার বাসিন্দা সমর খা, যাকে এলাকাবাসী পাতান খা বলেই জানেন। পাতান খার আর্থিক অবস্থা তেমন সচ্ছল নয়। এ দোকান সে দোকান ঘুরে ঘুরে পিচবোর্ড, কাগজ বা পিচবোর্ডের খালি প্যাকিং বাক্স সংগ্রহ করে সেগুলি বিক্রয় করে দিন গুজরান করেন। বর্তমানে লকডাউনের কারণে তার কাজও কিছুটা কমেছে। পাতানবাবুর ইচ্ছা লকডাউনের ফলে কাজ হারানো দিন দরিদ্র মানুষগুলিকে একটু সাহায্য করবেন, কিন্তু সমস্যা হলো এর জন্য তো দরকার অর্থের। ইংরেজিতে একটা প্রবাদ আছে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। তাই 7-5 না ভেবেই পাতান খা তার একটু একটু করে সঞ্চিত অর্থ দিয়েই শুকনো খাবার ক্রয় করেন। তারপর খুঁজে খুঁজে অভাবী পরিবারগুলির হাতে চিরকুট দিয়ে আসেন, যাতে খাবার দেবার সময় সামাজিক দূরত্ব বজায় রাখা যায়। শেষে পলাশিপাড়া পুরনো বাজার সংলগ্ন ষষ্ঠীতলা থেকে মোট 950 জনের হাতে কেনা খাদ্য সামগ্রী তুলে দেন। দান হয়তো অনেকেই করেন, কিন্তু যে নিজের সর্বস্ব দিয়ে দান করেন সেই দানই যে মহৎ, সে কথা সমাজই বলে। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আমি একটা ছোট ব্যবসা করি পিচবোর্ডের। এই লকডাউন চলছে, ভাইরাস চলছে, এই ভাইরাসে আমি দুটো শুকনো খাবার জোগাড় করে তুলে দিচ্ছি সেই গরিব মানুষের হাতে। দুটো শুকনো খাবার ওনারা ইচ্ছুক করে নিয়ে চলে যাচ্ছে। আমার নাম সমর খাঁ, পলাশিপাড়া ষষ্ঠীতলা বাজারপাড়া। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।